কক্সবাজারে 12,000 পরিবারের ঝুঁকিপূর্ণ বসবাস, পাহাড় ধসে মৃত্যুর আশঙ্কা। কক্সবাজার জেলার বিভিন্ন পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে 12,000-এরও বেশি পরিবার। কক্সবাজার পাহাড় ধস প্রবণ জেলা হওয়ায় প্রতিবছর পাহাড় ধসের ঘটনা ঘটে, বিশেষ করে প্রতিবছর বর্ষা মৌসুমে মৃত্যুর ঘটনাও বাড়ে। গত বছরও জেলায় 14 জনের মৃত্যু হয় ঝুঁকিপূর্ণ বসতির কারণে, এবারও মৃত্যুর আশঙ্কা করছেন পাহাড়ে বসবাসকারীরা। তবে জেলা প্রশাসক জানিয়েছেন, ভারী বর্ষণ হলে পাহাড় থেকে ঝুঁকিপূর্ণ বসতি সরিয়ে নেওয়া হবে। উখিয়া টেকনাফে আশ্রিত রোহিঙ্গাদের বাদ দিয়ে কক্সবাজার জেলায় স্থানীয় বাসিন্দাদের 12,000-এরও বেশি পরিবার পাহাড়ের তলদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। এরই মধ্যে অতি ঝুঁকিপূর্ণ রয়েছে প্রায় 5,000 পরিবার। কক্সবাজার শহর এবং শহরতলিতে প্রায় 7,000 পরিবার এবং জেলায় বিভিন্ন পাহাড়ি এলাকায় আরও 5,000 পরিবার পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাস করছে। পাহাড়ে হাজার হাজার ঝুঁকিপূর্ণ বসতি থাকার কারণে পাহাড় ধসের আশঙ্কাও রয়েছে। অন্যদিকে সদর উপজেলা PM খালি, খুরুল স্কুল, মহেশখালী, রামুর, টেকনাফ এবং উখিয়ায় ঝুঁকিপূর্ণ বসতির সংখ্যা গত 3 বছরে দ্বিগুণ বেড়েছে। কক্সবাজার বন এবং পরিবেশ সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুনায়েদ জানান, পাহাড়ি অঞ্চল হিসেবে কক্সবাজার খুবই ঝুঁকিপূর্ণ। গত 2021 সালে জেলায় 14 জনের পাহাড় ধসে মৃত্যু হয়েছে। প্রতিবছর এভাবে পাহাড় ধসে মৃত্যু বাজারে মৃত্যুর ঘটনা ঘটে থাকে। প্রতিবছর বিপদ সংখ্যা হলেই সংশ্লিষ্ট প্রশাসন তৎপর হয়ে ওঠেন, এরপর কোনো খবর থাকে না। একদিকে পাহাড় ধসে মৃত্যু যেমন হচ্ছে, অন্যদিকে পাহাড়ে বসবাসের কারণে পাহাড় কেটে পরিবেশও ধ্বংস করা হচ্ছে। তিনি বলেন, সরকারি হিসেব যাই থাকুক, বর্তমান জেলায় 12,000-এরও বেশি পরিবার পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন। এদের দ্রুত সরিয়ে নেওয়া না হলে প্রতি বছরের ন্যায় এবারও পাহাড় ধসে মৃত্যুর আশঙ্কা রয়েছে। অন্যদিকে তীব্র স্রোতে পদ্মায় ফেরি চলাচল ব্যাহত, দৌলদিয়ায় ট্রাকের সারি। পদ্মা নদীর তীব্র স্রোতে দৌলদিয়া পাটোরিয়া নৌরুটে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল, ফলে দেশের গুরুত্বপূর্ণ দৌলদিয়া প্রান্তে পণ্যবাহী ট্রাকের লম্বা সিরিয়াল তৈরি হয়েছে। তবে ভোগান্তি ছাড়াই সরাসরি ফেরিতে উঠছে যাত্রীবাহী পরিবহনগুলো। সোমবার সকাল থেকে ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা খুলনা মহাসড়কের 4 কিলোমিটার ও গোয়ালমন্দ মোড়ের সড়কে প্রায় 2.5 কিলোমিটার এলাকায় সড়কে পণ্যবাহী ট্রাকের সিরিয়াল দেখা যায়। এ সময় প্রতিটি পণ্যবাহী ট্রাককে 18 থেকে 20 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে ফেরির নাগাল পেতে। দীর্ঘ এই সময় ভোগান্তি পোহাচ্ছেন চালক এবং তার সহযোগীরা। সময়মতো মালামাল পরিবহন করতে না পেরে বিপাকে পড়ছেন তারা। এছাড়া দীর্ঘ সময় নদী পারের অপেক্ষায় আটকে থেকে বেড়ে যাচ্ছে খরচ। ট্রাক চালক আব্দুর আজিজ বলেন, রোববার সকাল 10টায় এসে এখন পর্যন্ত দৌলদিয়া টার্মিনাল এলাকায় পৌঁছেছেন, কখন ফেরি পাবেন জানেন না। রাতে গরম এবং বৃষ্টিতে খুব কষ্ট হয়েছে। এছাড়াও টয়লেট এবং গোসল খাওয়া দাওয়া সমস্যা তো আছেই। BIWTC দৌলদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেছেন, পদ্মায় তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। স্রোতের কারণে কমেছে ফেরির ট্রিপ সংখ্যাও, যে কারণে ঘাট এলাকায় কিছুটা যানজট সৃষ্টি হচ্ছে। এই রুটে বর্তমানে ছোট বড় 18টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। আশা করছেন দ্রুত এই চাপ কমে যাবে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বন্যা পরিস্থিতির সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।